অনুব্রত 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 ব্যক্তিগত হোক অনুব্রত গড় হোক বারংবার তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে সেই অনুব্রত, কারণ অনুব্রত গড়ে নতুন করে তৃণমূলের অস্বস্তি। কেন? কারণ আচমকায় পদত্যাগ করলেন নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি বিভাসচন্দ্র অধিকারী। দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পদত্যাগী তৃণমূল নেতা, যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি ইস্তফার চিঠি এখনো আসে। শারীরিক অবস্থা ভালো ছিল, আমি শতাব্দীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমার হার্টের পাম্পিং 35%, আমাকে এখনো পর্যন্ত শুয়ে থাকতে হয়। যদি বলেন লাফিয়ে চাপিয়ে প্রত্যেকটা গ্রামে আমাকে ভোট করতে পারবো না। শারীরিক অবস্থা বেশ খারাপ, তারপরেও দলের একাংশ তাকে চাপ দিচ্ছে, এমনই অভিযোগ জানিয়ে পদত্যাগ করলেন নলহাটি দু নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি বিভাসচন্দ্র অধিকারী। অব্যাহতি চেয়ে তৃণমূল নেতৃত্বকে চিঠিও দিয়েছেন তিনি, যা ঘিরে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের শাসক শিবিরের অন্দরে জোর শোরগোল। শুধু কি শারীরিক কারণ নাকি নেপথ্যে অন্য সমীকরণ, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভোটটা এভাবে হয় না, একটা ব্যক্তির উপর একটা পদাধিকারীর উপরে গোটা ব্লকের গোটা রাজ্যের গোটা জেলার ভোট নির্ভর করে না, মতামতের উপর নির্ভর করে। তবে তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি এমন কোনো পদত্যাগপত্র তাদের কাছে আসেনি। এটা তো পদ্ধতি নয়, উনি আমরা সবাই জানি যে উনি একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিলেন এবং সেই থেকে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন, তার একটা অপারেশনও হবে। তো যাই হোক, তার একটা ইচ্ছা তিনি প্রকাশ করেছেন, এবারে দল সিদ্ধান্ত নেবে কি করে। এক দশকের বেশি সময় ধরে নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি পদে রয়েছেন বিভাস। তার আশ্রমে তৃণমূল নেতাদের পাশাপাশি দেখা গিয়েছে বিজেপি নেতাদেরও। পঞ্চায়েত ভোটের আগে সেই নেতার আচমকা এমন সিদ্ধান্ত ঘিরে লালমাটির জেলায় জল্পনা নতুন মাত্রা পেয়েছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।